was a lonely silhouette. Needed somebody to show the way. আজকে বুধবার, আমি সকালে হচ্ছে কিছু জামা কাপড় বলবো না, এই বেডশিট শাড়ি এগুলো কাচতে দিয়েছি। আর কালকে রাতের বেলা আমি ভাত বেশি হয়ে গেছিলো বলে জল ঢেলে দিয়েছিলাম। এই যে পান্তা, জেঠিমা আলু সেদ্ধ, জেঠিমা হচ্ছে দোয়েলের জন্য ডিম প্রতিদিন সেদ্ধ করে, আজকে দেখলো পান্তা আসে, যেহেতু সে কারণে দুটো আলুও দিয়ে দিয়েছে, আমাকে বললো। তো একটু পরে খাবো, এখন জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসি। ও হ্যাঁ, ভিডিওটা এডিট করা, মানে এডিট হয়ে গেছে, আমাকে আপলোডও দিতে হবে ভিডিওটা। আর এই ব্যক্তি রাস্তা জুড়ে শুয়ে আছে, এই যে ও গুন্ডু, গুন্ডু রে গুন্ডু বাবু, রাস্তার থেকে বসলে কি করে যাওয়া আসা হবে? দোয়েল হচ্ছে মাছকে খাবার দিচ্ছে, আর এই ব্যক্তির কমপ্লেন হচ্ছে আমি আমার খাবার খাবো না, আমি মাছের খাবার খাবো, আমাকে মাছের খাবার দিই। দেখো কি খেয়েছে। আচ্ছা আচ্ছা, ওই দেখো এসছে, দেখো কি হয়েছে, কি করবে, মাছের খাবার দেবো না আমি, বেকার হবে, একদম না, যাও না। কি বক্তব্য তোর? দেখো বসে আছে, যা কি দিচ্ছে, যা যা, পাকা কলা এটা না, ভালোই অনেকটা ছিল, পুরো পেট ভরে খেয়ে নিয়েছি, আর এখন আমি তাকাতে পারছি না, লিটারি আমার এত ঘুম পাচ্ছে। দোরাও আমার কাছে শুয়েছিল, তারপর দেখলাম ও লাফ মেরে চলে গেল আমাকে ডিঙিয়ে। আমি বললাম কী হলো রে বাবা, ঘুম, আমি জাস্ট চোখটা লেগে গেছি। তারপর দেখলাম রিমি এসছে, রিমির সাথে খেলছে, নিচে নিয়ে গেছে, দেখে আমিও যাই। দুজনে তো বাচ্চা, এ তাকে টানবে, সে তাকে টানবে, আর কী হয়ে যাবে দরকার নেই, আমি যাই। আবার দেখছি আমাদের এই কারি পাতার গাছটা অনেকটা ঝাঁকড়া হয়েছিল, এই যে এই গাছটা, এইটা তো জেঠু ওটাকে কেটে দিয়েছে, এখানটা পুরো ঝাঁকড়া হয়েছিল, ভাঙা ভাঙা হয়ে গেছে। আবার জেঠু মানে পেছনে কাজ করছে, আর এগুলোতে এত শ্যাওলা হয়ে গেছিলো না, ওই জন্য আই থিঙ্ক ব্লিচিং বা চুন ফুন কিছু দিয়েছে। কোথায় কাজ করছে নিচে বললো, মানে ওই নিচের জমিটাতে হবে হয়তো, আমি ঠিক জানি না, দেখতে হবে। রোদটা হালকা উঠেছে, হাঁটতে বেরিয়েছে বাচ্চা, আবার বিড়ালটাকে দেখে আবার সে ইয়ে নিচ্ছে, তাড়া করবে বিড়ালটাকে। হায় হায়, বিড়ালটা দৌড়ে পালিয়ে গেছে, খালি যেদিক সেদিক ঢুকে যায়। আচ্ছা এই ডোরা, এই না, আর এই ব্যক্তি এখানে বসে আছে, খাওয়া দাওয়া হবে নাকি ডোরা, না একটু পরে খাবি, পাগলের মতো এখানে দরজার সামনেই ও বসে থাকে। আমি প্রথম ভেবেছিলাম যে ওকে আজকে স্নান করাবো, তারপর ভাবলাম না কালকে করাবো, আজকে করাবো না। কি হয়েছে, আসো রুমের ভেতর আসো, তাকিয়েছি দেখো আমার বাচ্চাটা, তাকিয়েছি দেখো মামা, চলো বাবা রুমের ভেতর, চলো আমার রুমের ভেতর, ওঠো 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 ওঠো। স্নান করেছো কি, কি বন্ধু কেসে রে, পাড়াতে বেড়াতে গেছিল, দেখি হলো খেয়েছে, খেয়ে দিল, চিকেন টিকেন খাওয়া হয়ে গেছে, তারপর দুজন দেখো ট্যাগ ওভার চলছে।
দেখা দেখা রিমু উল্টি যাবে ওদিকে, তুমি সাইজ যা দেখো তার। এই বাচ্চা গেছে যে সমস্ত তরকারি, আর একজনকে দেখো গাজর খাচ্ছে, যে যার এতে ঠিক আছে, একজন স্যালাড কাটছে সেখান থেকে, একজন টুকটুক করে গাজর নিয়ে গাজর খেয়ে যাচ্ছে। বসো আর কি গো, ঘুম থেকে অনেকক্ষণে উঠে গেছি কিন্তু আসিনি আমি ছাদে। দোয়েল আজকে আমাকে আবার বলছে চলো চলো ছাদে চলো বাবা, অন্যান্য দিন আমি ওকে ডাকি, আজকে আমাকে ডেকে ডেকে নিয়ে এসছে। মেঘ করেছে আর দেখে যা মনে হচ্ছে বৃষ্টি হয়েওছে কিছুক্ষণ আগে, ভেজা চারদিকে। এই যে গুন্ডি, ও গুন্ডি, গুন্ডি সর্দি লেগে গেছে, ও জল ঘাট, আরে জল তো ঘাট ঘাট ঘাট, জল তো ঘাট, কাই আছে দেখো কুকুর ঘাটে কি হচ্ছে দেখতে পাচ্ছিস দাদা? এই যে চলে এসছে দেখো, তা দেখছে জেঠুকে দেখছে, ওখানে আমার বাবা ওখানে কি কাজ করছে সে দেখছে, আর পালিয়ে গেছে। কত কি তা দেখাচ্ছে দেখো, রিমু তোমার বেডশিট ছিঁড়ে দিল, রিমু তোমার বেডশিট ছিঁড়ে দিল, তোমার বেডশিট ছিঁড়ে দিল, হাই হাই রিমু, পালিয়ে গেছে, পালিয়ে পালিয়ে এসছে, আওয়াজ শুনেছে পালিয়ে এসছে, দমকা খুঁজছিল, চলো বাজে, দুটার খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটু নিচে একটা চাদর পেতে শু করালাম কারণ বাচ্চাটা ঠান্ডা লেগেছে, অনেক কফ হয়েছে। কি গো মা, সও 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 সও, বুঝি বাবা নিচে নামবি না একদম, ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই।